তো কেন মা, কি হয়েছে তোমার? আর মনে মানে কথা মনে পড়তেছে। তাদের কথা মনে করে কি লাভ কো, তারা ওই পারে ভালোই আছে, তাদের জন্য দোয়া করো তুমি। এটা তুমি কি কও? আমার নিজের বাটির সন্তান, আমার দুইটা বাচ্চা, ওগুলো আমি ভুলে রাখতে পারো? ওরা দুইটা আমার গায়ে জড়াঝড়ি করে থাকতো। দেখুন ফজলুল সাহেব, আপনি চান বা না চান সেটা কোনো বিষয় না, আইন তার নিজস্ব গতিতে চলবে, তদন্ত তার নিজস্ব গতিতে চলবে। আমি একটা জিনিস বুঝতে পারি না, কেন আপনার দুটো ছেলেকে খুন করা হয়েছে, এরপরও আপনারা চাচ্ছেন না যে এটার একটা সুষ্ঠু তদন্ত হোক, সুষ্ঠু বিচার হোক? আসলে সমস্যাটা কোথায় বলেন তো? এত বড় একটা শোক সামলে উঠতে তার সময় লেগে গেছে স্যার। তার নিজের পেটের সন্তান তো, এখন এই বিষয় নিয়ে কথা বলতে খারাপ লাগে, কষ্ট হয়, আমারও কষ্ট হয়। দেখো না, আমারও কষ্ট হয়, আমিও তো কোনো না কোনো সন্তানের বাবা। কিন্তু ফজলুল সাহেব, আপনার সন্তান ডাকাতরা খুন করে নাই, খুন করেছে এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে, অন্য কোনো কারণ আছে। আপনি একটু আমাকে সুযোগ দেন, আমি এটা খুঁজে বের করতে চেষ্টায় আছি। আপনার বাসায় ডাকাতি হয়েছে কিনা সেটা আমার ভালো মতো জানা দরকার। এই ক্লুটা, এই সত্যটা উদ্ধার করা দরকার। সেটা উদ্ধার করে কি লাভ স্যার? আমরা কি আমাদের সন্তান ফিরে পাবো? তা ঠিক, আপনি আপনার সন্তানকে ফেরত পাবেন না, কেউ দিতেও পারবে না, সেটা ঠিক। কিন্তু আপনার সন্তান যদি প্রকৃতপক্ষে খুন হয়, তাহলে তার বিচার হতে হবে এবং এই বিচারের শাস্তির ব্যবস্থা হতে হবে এবং সমাজের মানুষকে জানতে হবে কেন খুন হয়েছিল। এটা আমি পুলিশ হিসাবে, এটা আমার দায়িত্ব। আপনি চিন্তা করবেন না, আমি আপনার সাথে আছি, আপনাকে আমি পৌঁছে দিচ্ছি এখন, চলুন আমার সাথে। তবে আমি আবারও আপনাকে বলি, খুনের বিচার হওয়া দরকার, না হলে খুনি প্রশ্রয় পায়, খুনি আরেকটা খুন করতে চেষ্টা করে। একটু সাহায্য করেন, আমরা এই খুনের বিচারের চেষ্টা করি। আইন তার নিজস্ব গতিতে চলবে, তদন্ত তার নিজস্ব গতিতে চলবে, ডোন্ট ওয়ারি প্লিজ, ওকে? চলেন প্লিজ আসুন আমার সাথে, আসুন আসুন, চলুন প্লিজ। পুলিশটা বড়ই না শ্রভান্তা, এগুলো ছাড়বে না, যা যা জিজ্ঞেস করে সব বলে দিও। আর ও যেন তোমাদের বারবার ডিস্টার্ব না করে। আমার কিন্তু খুব মিস খারাপ হইতেছে আনোয়ার। পুলিশের সাথে কিন্তু মেজাজ দেখানো ঠিক হবে না। আচ্ছা শোন, কথা বলার সময়
তুই আমার পাশে একটু থাকিস। থাক। আচ্ছা মামি, তুমি এর আগে কত মামা কি ওর সাথে নিয়ে আসছে? আরে না, এই বেটা জোর করে আসছে, সব কথা মনে লেগা জাস্ট খারাপ লাগে। শোন, তুই এক কাজ কর, সোলা একটু পানি বসা, সার পানি বসা, আমি দেখতেছি। তা থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টি, আপনি অনেক সুন্দর চা বানিয়েছেন। আপনি একটা কথা আমাকে বলেন, সেটা হচ্ছে সেদিন কি চারজনই ছিল? হ্যাঁ স্যার, চারজন। আপনি কি নিশ্চিত চারজন? হ্যাঁ স্যার, ওরা চারজনই আসছিল। ঠিকই বলেছেন, আসলে চারজনই ছিল। স্যার আপনি কেমনে জানলেন? আপনি সেটা বুঝবেন না, এটা একটা সরল অঙ্ক। ছোটবেলায় আমি অঙ্কতে খুব ভালো ছিলাম, আমি কিন্তু অঙ্কের মাস্টার। আমিও অঙ্কের মাস্টার, আপনি খুলে বলেন আমি বুঝব। ঠিক আছে, আপনি অঙ্কের মাস্টার, আপনার সাথে আমি পরে কথা বলবো। আপনি কি ওই ডাকাতগুলিকে দেখলে চিনতে পারবেন? পাগল আপনি কই পাবেন স্যার? দেখুন, পুলিশের সাথে সবার সম্পর্ক থাকে, চোর ডাকাত ভালো মানুষ। ঘটনার দিন আপনার এলাকায় যতগুলি সন্ত্রাসী ঘটনা ঘটেছে সবার সম্পর্কে আমি খোঁজ নিয়েছি। এ ব্যাপারে আমি কিছু পেপার ওয়ার্কও করেছি। আপনি শুধু একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে আমি যাকে যাকে ধরে আনবো আপনি চিনিয়ে দিবেন, চেনাতে পারবেন? কিন্তু স্যার, তারা তো কালা কাপড়ে মুখ বাঁধা আইছিল, ওগুলো চিনুন কেমনে আমি? তাহলে তো আসলেই প্রবলেম। ঠিক আছে, আপনাকে চায়ের জন্য ধন্যবাদ, আপনি আসলেই ভালো চা বানান। থ্যাংক ইউ এগেইন। হ্যাঁ স্যার, আনোয়ারে কয় আমি নাকি খুব ভালো চা বানাই। মাস্টার সাহেব, আজ আমি উঠতে চাচ্ছি, আর একদিন কথা বলবো, আবার আসবো। আনোয়ার সাহেব, আপনার সাথে আমার কিছু কথা আছে, আপনি আমার সাথে আসবেন? জি প্লিজ প্লিজ আসেন, আপনার সাথে আমি একটু কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। জি সালাম আলাইকুম, আসেন আসেন, আপনি আসেন। একটু কথা বলবো, আসেন আসেন প্লিজ, আপনার সাথে আমি কথা বলবো, আপনার সাথে আমার কিছু না, উনি আসবে, উনি আসবে, চিন্তার কোনো কারণ নেই, আসেন। আপনি আমার গাড়িতে ওঠেন, আপনার সাথে আমি কথা বলবো, প্লিজ 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 আপনি ওঠান। হ্যাঁ চেপে যান, আপনার সাথে আমি বলবো। কি করবো রে? আচ্ছা কোনো চিন্তা করো না, আমি যাবো। তুমি কো না, কি করবো রে, আনোয়ারে নিয়ে গেল তো। আহা, তুমি চিন্তা করো না, আমারে কি মারবো? না না, মারবে কেন, যার জন্য আপনাকে আমি গাড়ির মধ্যে ঢুকিয়ে নিরিবিলি কথা বলতে চাই। আমার সাথে কি কথা? আপনার সাথেই তো আমার কথা, আপনার সাথে আমার কথা আছে। আমি একটা জিনিস পাচ্ছি না, আপনি তো অঙ্কের মাস্টার, আমি একটা অঙ্ক মিলাইতে পারতাছিলাম না। হ্যাঁ আপনি একটু কাইন্ডলি একটু মিলাই দিতে পারবেন? পাটিগণিত? হ্যাঁ পাটিগণিতই তো বটে, পাটিগণিত। আমি আপনাকে এই আমার কলম আর এটা দিই, আপনি একটু আমার ডায়েরিটার মধ্যে আমি আমি অঙ্কটা আপনাকে বলতেছি। হ্যাঁ আপনি কাইন্ডলি একটু লিখে দিবেন, লেখেন যে এই যে এখানে লেখেন, হ্যাঁ ধরেন 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 এটার মধ্যে লেখেন, লেখেন লেখেন একটি বানর। ভাই পাটিগণিত মিলাইতে পারতাছি না, আমি মিলাবো। হ্যাঁ লেখেন একটি বানর তৈলাক্ত একটি বাসে 3 ফিট উঠতে কত মিনিট সময় লাগ। আচ্ছা ঠিক আছে, আর দরকার নেই, যেটুকু লিখছেন ওইটুকুই হবে। একটি বানর বানর
তাইলে আমি আর একটা কাজ দেখি। আচ্ছা, এটার মধ্যে এত ধুলা কেন? একটি বানর 3 ফিট। আচ্ছা, এই লেখাটা আপনার না? আপনি এটা পাইছেন কি স্যার? ওই যে বললাম, আমি অঙ্কের মাস্টার, আমি অঙ্ক ভালো বুঝি স্যার। আচ্ছা ঠিক আছে, এটা আমার কাছে দেন। আপনি বলেন কি বলতে চাচ্ছিলেন? অঙ্ক কিন্তু মিলে গেছে স্যার। বলেন স্যার। বলেন। আপনারে আমি টাকা পয়সা দিয়ে দিব স্যার। স্যার আপনারা এটা নিয়ে রাখেন না স্যার। ঠিক আছে স্যার, আপনার কথা আমি মানলাম স্যার। যত টাকা লাগে আমি আপনাকে দিব স্যার। আচ্ছা ঠিক আছে, আপনার কথা আমি মানলাম, আপনি আপনাকে টাকা আপনি আমাকে দেবেন সব কিছু, কিন্তু ঘটনাটা কি হয়েছিল সেটা যদি আমি না শুনি না বুঝি তাহলে আমি এটা ধামাচাপা দিব কি করে? আমাকে ঘটনাটা বলেন। ঠিক আছে, এটা এমনি রেখে দিলাম আমি, যান এমনি আমি রেখে দিলাম, কলম দেন আমার কাছে, দরকার নাই। আপনি আমাকে ঘটনাটা বলেন যে আপনি কিভাবে বাচ্চাগুলিকে খুন করেছিলেন। আমি পুরো ঘটনাটা বলে যান, অসুবিধা নাই। আমি আপনাকে কতটুকু সেভ করতে পারি সেই ব্যাপারটা নিয়ে আমি, আর তাছাড়া তো আপনার সাথে আমার লেনদেন হতেই পারে, হলে অবশ্য ব্যবস্থা একটা নিয়ে ফেলবো। বলেন তো, আমি আপনার এগুলো সব রেখে দিয়েছি, দরকার নেই, এটা ফেলে দেবো। আচ্ছা থাক, আমার পকেটে থাক, আমি আমি দেখতেছি। বলেন বলেন। স্যার যত টাকা লাগে আমি আপনার দিব স্যার। স্যার আপনার স্যার এটা নিয়ে আর আগেন না স্যার। টাকা দিয়ে আপনি 2টা অবুঝ শিশুর প্রাণ আর কিনতে পারবেন না কোনোদিন কখনো স্যার। স্যার আপনি আমাকে খারাপ ব্যবহার করতে বাধ্য করবেন না স্যার। আমার টাকা দিয়ে স্যার আমার যা আছে সব আমি দিব স্যার। স্যার আপনি আর এটা নিয়ে আগেন না স্যার।
টাকা দিয়ে সব কিছু সব সময় হয় না, হয়তো বা কোনো কোনো সময় হতে পারে, বাট সব সময় কিন্তু টাকা দিয়ে সব কিছু হয় না। আসেন স্যার, আমি আপনাকে বলেছি আপনি আসবেন, না হলে আপনাকে ফোর্স অ্যাপ্লাই করতে বাধ্য হব। গেট ডাউন মিস্টার, মাস্টার আসেন, আপনি আসেন, আপনার সাথে তো অনেক কথা আছে। আপনি অঙ্কে কাঁচা, আমি অঙ্কে পাকা, আপনি অঙ্কের মাস্টার কিন্তু আমি আরো বড় বেশি মাস্টার অঙ্কের। আপনি অঙ্ক মিলাতে পারেননি, আমার অঙ্ক আমি ঠিকই মিলিয়ে ফেলেছি। নো ব্লাডি স্যার, হ্যান্ডকাপ লাগাও, নো ব্লাডি স্যার, আপনার অঙ্কের হিসাবে ভুল ছিল। আমি প্রথম দিন বলেছিলাম আমি অঙ্কে অনেক ভালো ছিলাম। দেখেন আপনার মামিও আসবে, ওই যে এসে গেছে না, গুড, আপনারা দুইজন একসাথে থাকবেন, অঙ্কের হিসাব আমি মিলিয়ে দেবো। এদের গাড়িতে উঠাও, পিছনে উঠাও, মাস্টার সাহেব এদিকে আসেন। অঙ্কের হিসাবটা আপনাকে বলেছি আমি মেলাবো, আমি মিলিয়েছি, বাকি সব কথা আপনার সাথে আমার পরে হবে, শুধু একটু ধৈর্য ধরে ঠিক আছে, আমার কাজটা আমাকে করতে দেন। আপনি মনোক্ষুণ্ণ হবেন না, আপনি ভালো মানুষ, এই ভালো মানুষের সুযোগটা ওরা নিয়েছে, ওদেরকে সেই সুযোগটা আমি আর নিতে দেব না। থ্যাংক ইউ ভেরি মাচ। আড়ালে লুকিয়ে থাকা একটা জলজন্ত সত্যকে পুলিশ সেভাবে উদ্ঘাটন করেছিল। সাধারণ মানুষ পুলিশের এই উদ্ঘাটনকে সাধুবাদ জানিয়েছিল। প্রিয় দর্শক, সাধারণ মানুষ সবসময় প্রত্যাশা করে পুলিশ তাদের বিপদে তাদের পাশেই থাকবে। দেখা হবে আগামী সপ্তাহে অন্য কোনো সত্য ঘটনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, দেশকে ভালোবাসুন, কারণ এদেশ আপনার আমার সবার।